রামনাথ এবং শ্রী নৃসিংহ এক এবং অভিন্ন হইতিবার অতিবড়ি জগন্নাথ দাস প্রথমে নৃসিংহ চরণের বন্দনা করে ভাগবত রচনা করেছেন। ভাগবত শ্রবণরে জীব মোক্ষ পায় এবং তার ত্রিতাপ দূর হুয়ে। ত্রিতাপ হচ্ছে আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক, এইপরি তিন প্রকার তাপ বা ভয়। শরীরে জাত হওয়া রোগাদি আধ্যাত্মিক তাপ, ব্যাঘ্র সর্প ও চোর আদি জাত ভয় হচ্ছে আধিভৌতিক তাপ, এবং নই বড়ি ঘর পোড়ি আদি প্রাকৃতিক বিপদ হচ্ছে আধিদৈবিক তাপ। কলির আগমন দেখি সৌনকাদি মুনি মানে নৈমিষা অরণ্যের একাঠি হয়ে সুত ঋষি পচারে প্রাণী মানে মায়ের কিপর নিস্তার হবে, কেউ কারণ শ্রীজগন্নাথ দেবকী গর্ভর জাত হলে সে কথা মধ্য যোগ বলরে জাঁ আমাদের প্রত্যেক প্রসন্ন হয়ে কুহত। অনুভব আপনার কহিলে
শুনিবা কর্ণ পথে কৃষ্ণর কথা যে শুনন্তি বদনে মহি।